দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিভাবে মাত্র তিনটি টেকনিকের সাহায্যে পনেরো দিনের একটা প্রস্তুতি পর্ব সারবে তাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স তোমরা জানো যে তোমাদের মার্চের সাত তারিখ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পরীক্ষা কিন্তু অফলাইনে হবে এবং বাইরের স্কুলে হবে সব থেকে বড়ো কথা যেটা কিন্তু ইলেভেন বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা সেটা কিন্তু নিজেদের হোম সেন্টারে হবে অর্থাৎ নিজেদের স্কুলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে বাইরের স্কুলে তো এমতো অবস্থায় দেখতে গেলে আর মাত্র পনেরো থেকে কুড়ি দিন বাকি এক্স্যাক্ট টাইম যদি ধরা যায় তো তাহলে উনিশ দিন বাকি আছে তো কীভাবে রকম একটা প্রপার ওয়েতে তোমরা প্রিপারেশান নেবে সেটার জন্য আজকের এই ক্লাসটা যারা অলরেডি একটা রুটিনের মধ্যে দিয়ে পড়ছো বা রুটিনের মধ্যে দিয়ে চলছো তাদের কিন্তু এই রুটিনটা ফলো করার দরকার নেই যারা একদমই শুরু করনি বা কীভাবে শুরু করবে প্রপার একটা গাইডেন্স পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা নিজস্ব রুটিন অনুযায়ী পড়ছো তাদের কিন্তু এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই তাহলে কিন্তু ওভারল্যাপিং করে গিয়ে তোমাদের নিজেদেরই সমস্যা হতে পারে দেখো পনেরো দিনের প্রস্তুতি পর্বে আমাদের মূলত তিনটে জিনিস তিনটে জিনিস খেয়াল রাখতে হবে দেখো একটা মেক টাইম টেবিল একটা প্রপার টাইম টেবিল তৈরি করতে হবে তারপর দু নম্বর হচ্ছে নো নিউ এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি সেটা আসছি ডিটেলসে তারপর দেখো মেক শর্ট নোটস এই তিনটে জিনিসের উপর বেস করে আমরা টোটাল পনেরো দিনের প্রস্তুতি পর্বটা সাজাবো তো তার জন্য প্রথমে যেটা করতে হবে একটা মেক টাইম টেবিল একটা টাইম টেবিল তৈরি করতে হবে সাত তারিখ থেকে পরীক্ষা দেখো ফেব্রুয়ারির ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আছে আর মার্চের এক দুই তিন চার পাঁচ ছয় এই কদিন সাত তারিখ কিন্তু আমাদের কি এক্সাম মাধ্যমিকের এক্সাম সাত তারিখ থেকে তো এই ষোলো তারিখ থেকে মার্চের ছ তারিখ পর্যন্ত কিভাবে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাবো এবং কটা দিন কোন কোন সাবজেক্ট কিভাবে শেষ করব সেটা পরের স্লাইডে দেখো ষোলো সতেরো আঠেরো ভৌতুবিজ্ঞান রেখেছি তোমরা তোমাদের হিসাবে যে সাবজেক্টটা সহজ মনে হবে তোমাদের কাছে সেই সাবজেক্টে কম দিন রাখতে পারো এবং যে সাবজেক্টটা কম বা বেশি কঠিন মনে হবে সেই সাবজেক্টে কিন্তু বেশি দিন রাখতে পারো এখানে আমি ষোলো সতেরো আঠেরো ভৌতুবিজ্ঞান করেছি হুবহু এটা তোমাদেরকে ফলো করতে হবে কোনো দরকার নেই তোমরা তোমাদের নিজেদের অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতেই পারো তারপর দেখো উনিশ কুড়ি একুশ গণিত রেখেছি তারপর বাইশ তেইশ চব্বিশ ইতিহাস পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ অর্থাৎ চার দিন আমি হিসাব করে দেখলাম যে চার দিন বেশিরভাগ স্টুডেন্টের হয়তো ইংরাজিতে একটু ভীতি থাকে তাই চার দিন রেখেছি ইংরাজিটা শেষ করার জন্য তারপর এক দুই ভূগোল তিন চার জীবনবিজ্ঞান এবং বাংলাটাকে অবশ্যই তোমরা পাঁচ ছয় অর্থাৎ একদম শেষ দুদিন মানে পরীক্ষার আগে থেকে দুদিন আগে থেকে বাংলা পড়া শুরু করবে পাঁচ ছয় কিন্তু তোমরা এগুলো চেঞ্জ করলেও উপরে এই ষোলো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত চেঞ্জ করলেও পাঁচ ছয় কিন্তু তোমরা অবশ্যই বাংলা রাখবে এবং পাঁচ ছয় এই দুটো তারিখ তোমরা বাংলা পড়বে তারপর দেখো প্রতিদিন কমপক্ষে দশ ঘন্টা করে পড়তে হবে এই দশ ঘন্টা করে পড়ে এই সিলেবাসটাকে কিন্তু পুরো শেষ করতে হবে মানে তোমাদের যে মাধ্যমিকের রিডিউস সিলেবাস দেয়া আছে সেই সিলেবাস অনুযায়ী যেগুলো পরীক্ষা হবে সেইগুলো তোমরা শেষ করবে এই এই তিন দিনের মধ্যে ভৌতবিজ্ঞান এই ষোলো সতেরো আঠারো তারিখের মধ্যে কমপ্লিট হওয়া চাই আর উনিশ কুড়ি একুশ তারিখের মধ্যে গণিত কমপ্লিট হওয়া চাই এইভাবে তোমরা কমপ্লিট করবে এবং প্রতিদিন দশ ঘন্টা করে কিভাবে পড়বে সেটা আমি ডিটেলসে একদম ভিডিও শেষে কিভাবে তোমরা দশ ঘন্টা টাইম পাবে সাত ঘন্টা ঘুমিয়েও সেটাও কিন্তু এই ভিডিও শেষে বলে দেব দেখো নো নিউ এক্সপেরিমেন্ট দু নম্বর যেটা নো নিউ এক্সপেরিমেন্ট মানে কি যে এতদিন পর্যন্ত তোমরা যে চ্যাপ্টারটা একদমই পড়োনি মানে যেটা পুরোপুরি তোমাদের অজানা বা চ্যাপ্টারের কোনো একটা পোর্শান কোনো একটা টপিক সেইটা পুরোপুরি অজানা তোমাদের তাহলে সেটাকে আর নতুনভাবে পড়ার দরকার নেই নতুনভাবে পড়ার দরকার নেই আবারও বলছি যারা পারবে অবশ্যই তুমি যদি মনে করো যে এটা আমি কমপ্লিট করে নিতে পারবো সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা একদমই পারবে না তাদেরকে বলছি যতটুকু পড়েছো দ্যাটস অ্যান এবার সেই পুরোনো পড়াগুলো রিভাইজ করো নতুন আর কোনো পড়ার দরকার নেই বোঝা গেছে যেমন দেখো এখানে বলে দিয়েছি কোনো উপপাদ্য ধরো পার্টিকুলার দুটো উপপাদ্য তোমরা পড়ো বা কোনো রচনা মনে হচ্ছে যে চারটে রচনা করেছি সেই চারটের মধ্যে কমন আসবে কি আরও দুটো পড়ি বা এই রকম রচনা করার কিন্তু আর কোনো দরকার নেই এগুলো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এখানে দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম তারপর দেখো খুব ভাইটাল জিনিস হাউ টু মেক শর্ট নোটস শর্টস নোটস বলতে কি তো আগে দেখো নোট প্যাডটা তোমাদের তৈরি করতে হবে মানে একটা খাতা একদম পাতলা পাতলা খাতা তো সেই পাতলা পাতলা খাতাগুলো কিভাবে তৈরি করবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ছোট খাতা তৈরি করতে হবে যে সাতটা সাবজেক্ট তোমাদের আছে অঙ্ক থেকে শুরু করে ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্টের এবার খাতাগুলো কিভাবে তৈরি করবে আলাদা আলাদা খাতা কেনার দরকার নেই ইউটিউবে বলেছে তাই নিয়ে মা বাবার কাছে ঝগড়া করার কোনো দরকার নেই খাতা কেনার টাকা চাওয়ার কীভাবে করবে তোমাদের যে বড় খাতা আছে বা পেজ আছে সেই পেজ থেকে দুটো বা তিনটে পিসটা ছিঁড়ে নাও নিয়ে মাঝখান থেকে মুড়ে পিন দিয়ে একটা মেরে একদম ছোট্ট খাতা তৈরি করো যে খাতাগুলো একদম ছোট খাতা হয় বাচ্চারা যখন তোমরা কেজি স্কুলে বা প্রাইমারি স্কুলে পড়তে যে ছোট খাতা সেই রকম একটা খাতা তৈরি করো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং দুটো তিনটে পেজ নিয়ে পিন মেরে খাতাটা তৈরি করো এবং প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় সেই সাবজেক্টের খাতাটাকে কিন্তু সঙ্গে রাখতে হবে কখন পড়ার সময় এই যে এই যে ষোলো সতেরো আঠেরো তারিখ এই পড়ার সময় যেটা বলেছি ষোলো সতেরো আঠেরো তারিখ পড়ার সময় বা উনিশ কুড়ি একুশে যে গণিত পড়ছো সেই সময় গণিতের খাতাটা রাখো ষোলো সতেরো আঠেরো তারিখ যখন ভৌতবিজ্ঞান পড়ছ ভৌতবিজ্ঞানের খাতাটা রাখো দেখো কিভাবে এইবার নোটসটা নেবে নোটসটা কিভাবে। যখন তুমি মনে করো ভৌতবিজ্ঞান সাবজেক্টটা পড়ছো সেই ভৌতবিজ্ঞান সাবজেক্ট পড়ার সময় ভৌতবিজ্ঞানের ওই শর্ট নোট করার জন্য যে খাতাটা নিয়েছো সেই খাতাটা রাখলে রকম সেই খাতাটা নিয়ে অধ্যায় ধরো মনে করো আলো বা গ্যাসের আচরণ পড়ছো তাহলে সেই অধ্যায়ের নাম লেখো এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি অধ্যায় ওয়ান তোমরা সেখানে লেখো যে আলো আলো অধ্যায় দিয়ে আলো অধ্যায়ের মধ্যে যখন পড়ছো সমস্ত কিছু জিনিস যে তোমার জানা থাকবে এমনটা নয় কোনো কোনো জিনিস যেগুলো জেনেও অজানা মানে কিছু জিনিস জানো কিন্তু সেটা হয়তো গুলিয়ে যাচ্ছে একটু মানে এই যে একটু গুলিয়ে যাওয়া যেটা একদমই জানো না সেটা তো বাদ দিতেই বললাম কিন্তু ধরো কিছু জানো কিন্তু সেই প্রমাণটা করার সময় গুলিয়ে যাচ্ছে ধরো এফ ইকুয়াল টু আর বাই টু সেইটা গুলিয়ে যাচ্ছে তাহলে সেইটাকে এই সমস্যা ওয়ান এক নম্বর দিয়ে এই এইরকমভাবে সমস্যা ওয়ান মানে এফ ইকুয়াল টু আর বাই টু এইরকমভাবে জাস্ট শর্ট নোট ওইটা লেখো মানে এই এই জিনিসগুলো তোমার অসুবিধা হচ্ছে মানে হয়ে আছে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আবার দু নম্বর হয়তো দেখা যাচ্ছে আই ওয়ান সমান আই টু সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে যে আপতন কোনো নির্গমন কোন সমান হয় সেই জিনিসটার প্রমাণটা সেটা হয়তো গুলিয়ে যাচ্ছে তাহলে এই এই জিনিসগুলো এইভাবে সমস্যা ওয়ান সমস্যা টু সমস্যা থ্রি যেটা বলেছি ওরকম তোমরা এক দুই তিন করে সিরিয়ালি যে যে জিনিসগুলো অসুবিধা হচ্ছে সেইগুলো তোমরা নোট ডাউন করলে ঠিক আছে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখো তো মনে করো এটা এখানে গ্যাসের আচরণ অধ্যায় তো গ্যাসের আচরণ অধ্যায়ের ধরো একটা সমস্যা হচ্ছে যে পিভি ভি টু এই সমীকরণটা থেকে আরের মান নির্ণয় তো এই সমীকরণটা থেকে আরের মান নির্ণয় করার সময় তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে পীর মান কত নিতে হবে টির মান কত নিতে হবে এইগুলো হয়তো অসুবিধা হচ্ছে তো তোমরা সেইটাকে এক নম্বর দিয়ে আচরণ গ্যাসের আচরণ অধ্যায়টা দিয়ে এক নম্বর দিয়ে পিভি ভি টু এই সমীকরণ থেকে আরের মান নির্ণয় এটা এক নম্বর সমস্যায় লিখলে দু নম্বর সমস্যায় কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা দু নম্বর লিখবে এইভাবে তিন নম্বর দিয়ে হয়তো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই সমীকরণটা প্রমাণ করতে তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে সেটাকে তিন নম্বর দিয়ে লিখলে এইভাবে গ্যাসের আচরণ করলে এখানে আরেকটা একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো আলো আলো অধ্যায় দেওয়া আছে দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে এফ ইকোয়াল টু বা আর বাই টু সমীকরণটা প্রতিষ্ঠা করো তারপরে দেখো এই আই ইকোয়াল টু আই ওয়ান টু আই টু এই সমীকরণটা মোটামুটি তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্ট ইতিহাসের ভূগোলের বাংলার অঙ্ক ইংরাজি প্রত্যেকটা সাবজেক্টের যে যে জিনিসগুলো অসুবিধা হচ্ছে হচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে মানে সেটা জানো কিন্তু একটু বেঁধে যাচ্ছে এই এইরকম সমস্যাগুলো তোমরা লিখে রাখো কিন্তু যেটা একদমই জানো না সে বারবার বলছি সেটা না করাই ভালো তোমাদের তো যদি তোমরা পারো করে নাও কোনো অসুবিধা নেই এইবার দেখো তোমরা কিভাবে তোমাদের এই 10 ঘন্টা 10 ঘন্টারও বেশি তোমরা টাইম বের করবে সারা দিন এবং সাত ঘন্টা ঘুমিয়েও সেইটা আমাদেরকে কিন্তু বের করব দেখো তো তোমাদেরকে প্রথমে বলি মোবাইলটা কিন্তু মোবাইলের যে ফ্রি ফায়ারগুলো আছে বা হোয়াটসঅ্যাপগুলো আছে সেগুলো কিন্তু একটু আনস্টল করে দাও বা নোটিফিকেশন কিন্তু অফ করে দাও দেখো একদম সাতটার সময় কিন্তু তোমাদের ঘুম থেকে উঠতে হবে দেখো সাতটাতে গুড মর্নিং ঘুম থেকে উঠতে হবে এবং সাতটা থেকে আটটার মধ্যে বাথরুম ওয়াশ করে নিয়ে সঙ্গে সঙ্গে টিফিন টিফিন সব কিছু করে নিতে হবে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েই তোমাদের আটটা থেকে পড়াটা শুরু করতে হবে ওই এক ঘন্টার মধ্যে সাতটাতে ঘুম ভেঙে উঠে বাথরুম করে নিয়ে ওয়াশ করে নিয়ে টিফিন করে নিয়ে এক ঘন্টার মধ্যে কাজ সেরে নিয়ে তোমাদের আট আটটা থেকে কিন্তু একদম পড়া স্টার্ট করতে হবে এই আটটা থেকে বারোটা পর্যন্ত টানা পড়বে চার ঘন্টা একটু পড়তে হবে টানা কিছু করার নেই যদি মাঝখানে অসুবিধা হয় তাহলে দু ঘন্টা পর তোমরা দশ মিনিট ব্রেক নিতে পারো এর বেশি নয় কিন্তু আটটা থেকে দশটা পরে দশ মিনিট ব্রেক নিতে পারো নিয়ে তারপরে কিন্তু আবার দু ঘন্টা শুরু করতে হবে তো বারোটা পর্যন্ত চার ঘন্টা পড়লে তারপর দেখো বারোটা থেকে তিনটে পর্যন্ত এই তিনটে টাইমটা তোমাদের লাঞ্চের টাইম এবং দুপুরে স্নানের টাইম স্নান খাওয়া প্লাস রেস্ট মানে দুপুরের যে হালকা ঘুম সেটা সেইটা কিন্তু এই তিনটে পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে বারোটা থেকে উঠে বারোটা থেকে উঠে একটা পর্যন্ত স্নান খাওয়া করে নিয়ে তারপর তিনটে পর্যন্ত তুমি ঘুমিয়ে নিলে নেওয়ার পর তিনটে থেকে একদম পড়া শুরু করতে হবে তিনটে থেকে ছটা পর্যন্ত তিন ঘন্টা তিনটে থেকে ছটা পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে তিন ঘন্টা পড়তে হবে তারপর ছটা থেকে সাতটা এক ঘন্টা রেস্ট মানে তিন ঘন্টা পড়ার পর বিকালে একটু তোমরা টিফিন করে নিলে বা একটু বাইরে থেকে ঘুরে এলে হেঁটে এলে বা এই সময় কিন্তু কোনো ভারী খেলা খেলবে না ভারী খেলা মিনস হচ্ছে ক্রিকেট খেলতে যাবে না ফুটবল খেলতে যাবে না ভলি খেলতে যাবে না কিংবা ব্যাডমিন্টন খেলতে যাবে না জাস্ট একটু হালকা ওয়ার্কআউট করতে পারো নিজেরা একটু লাফাতে পারো কিংবা হচ্ছে কোনো জায়গা থেকে হেঁটে আসতে পারো ভারী খেলা খেলতে গেলেই তোমাদের যে কোনো মুহূর্তে চোট লেগে যেতে পারে এবং সেটার জন্য পরীক্ষাটা কিন্তু ব্যাহত হতে পারে ঠিক আছে তো এই ছটা থেকে সাতটা পর্যন্ত রেস্ট রেস্টের মধ্যে বললাম অবশ্যই কিন্তু বিকালের যে সন্ধ্যার যে টিফিনটা সেটাও করে নিতে হবে এইটা তারপর সাতটা থেকে আবার পড়া শুরু করতে হবে সাতটা থেকে দশটা পর্যন্ত তিন ঘন্টা পড়তে হবে সাতটা থেকে দশটা কন্টিনিউ পড়তে হবে তিন ঘন্টা এবং দশটা থেকে এগারোটা পর্যন্ত দশটাতে ডিনার করে নিয়ে এগারোটা পর্যন্ত কিন্তু রেস্ট মানে দশটা থেকে ডিনার করে হয়তো দশ মিনিট কি পনেরো মিনিট লাগলেও ডিনার করতে তারপর এগারোটা পর্যন্ত তোমরা রেস্ট নিয়ে নিলে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে এসে পড়তে বসার দরকার নেই তাহলে কিন্তু শারীরিক সমস্যা হতে পারে তোমরা মোটামুটি দশটা থেকে এগারোটা পর্যন্ত রেস্ট নাও দশটা থেকে খেয়ে দিয়ে এগারোটা পর্যন্ত রেস্ট নাও এবং এগারোটা থেকে বারোটা জাস্ট এক ঘণ্টা পড়ো এই রাতের পড়াগুলো তোমরা সাধারণত যে সমস্ত লেখাগুলো মানে উপপাদ্য সম্পাদ্য অঙ্ক রকম টাইপের বা বিজ্ঞানের কিছু অঙ্ক রকম টাইপের অঙ্কগুলো কিন্তু করতে পারো এই এক ঘন্টায় বাকি তোমাদের হিসাবে তোমরা কোন সাবজেক্টটা কখন তোমাদের পড়লে ভালো হয় ধরো সকালবেলা তুমি ফ্রেশ মাইন্ডে হয়তো ইংরাজি পড়লে তোমার ভালো হয় সেই সাবজেক্টটা তখন পড়ো বা হচ্ছে বিকালে হয়তো তোমাদের কোনো রচনা দেখলে ভালো হয় বা ব্যাকরণ বই পড়লে ভালো হয় তাহলে সেই টাইমটাতে সেই রকম পড়ো আমি সাজেস্ট করবো বেলা লেখার কাজগুলো করো যেহেতু ঘুম আসে তো বারোটা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অঙ্ক তোমরা পড়ো এই গেল দেখো টোটাল এগারো ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা চার তিন সাত সাত তিন দশ এবং এই যে এক ঘন্টা টোটাল কিন্তু এগারো ঘন্টা আমাদের হয়ে গেছে এই যে এগারো ঘন্টা হয়ে গেছে এগারো ঘন্টা থেকে আমি বাদ দিলাম আরও এক ঘন্টা এক ঘন্টা বাদ দিলাম যে এক ঘন্টা আরও ঘোরাফেরা করে এবং ঘুরে কাজ করছো তাহলে এই যে দশ ঘন্টা দশ ঘন্টা যদি তোমরা কন্টিনিউ পড়তে পারো এই পনেরোটা দিন আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে এবং এই যে প্রপার ওয়ে মেনটেন করে বললাম শর্ট নোট মেনটেন করে নোটপ্যাডে কিন্তু তোমরা লেখো খাতায় যে কোন কোন জিনিসটা একদম অসুবিধা হচ্ছে এইটার কাজটা কি এই যে নোটপ্যাডের যে অসুবিধা হচ্ছে এটার কাজটা কি নোটস তো তৈরি করলে এবার যখন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে যখন পরীক্ষা শুরু হচ্ছে তখন কি করবে সেই পরীক্ষার আগের দিন জাস্ট পরীক্ষার আগের দিন পুরোটা তো পড়লে এবং শেষে এই এই জিনিসগুলো খাতাটা যখন থাকবে সেই যে সেই জিনিসগুলো একটু ভালো করে তোমরা রিভাইজ দিয়ে নিলে কেন তুমি জানো যে তোমার একদম ফাইনাল রিভাইজ দেওয়ার সময় ওই ওই জিনিসগুলো অসুবিধা হয়েছিল তাই সেই সেই জিনিসগুলো একটু নোট নোট ডাউন করে নিলে বা সেই সেই জিনিসগুলো কিন্তু আরেকবার দ্বিতীয় বা তিনবার চারবার রিভাইজ দিয়ে নিলে ওই ওই কাজ ওইটাই হচ্ছে শর্ট নোটসের কাজ বুঝতে পেরেছো তো আশা করছি তোমরা উপকৃত হবে এইটা যদি ফলো করো তো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমাদের যে ক্লাস ক্লাসফেট আছে তাদেরকে শেয়ার করো ভিডিওটা ধন্যবাদ